জিয়াউর রহমান যেদিন মারা গেছিল সেদিন বাংলাদেশে কি কারফিউ ছিল না? কারফিউ ছিল, কারফিউ গণতন্ত্র আপনারা চালু করেছিলেন। একটা দিন একটা রাত্রি মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে নাই। সেই সময় কাগজে আছে যে একটি ছিনতাইকারী ছিনতাই করে রাস্তার ওই পাশ পার হয়ে গেছে, এদিকে যা ছিনতাই হয়েছে পুলিশ পুলিশ বলে সাহায্য চাইছে। পুলিশ বলছে কারফিউ তো আমার এই পর্যন্ত ডিউটি, আমি ওই পর্যন্ত যেতে পারব না। কাগজে হেডিং ছিল যে ছিনতাইকারী হাসিতে হাসিতে চলিয়া গেল এবং যার জিনিস ছিনতাই হয়েছে সে বোকার মতো তাকে। এই ছিল আপনাদের গণতন্ত্র। সবচেয়ে বড় কথা, যেদিন জিয়াউর রহমান নিহত আপনারাই নিহত, স্বাভাবিক মৃত্যু জিয়াউর রহমানের হয় না। কাজে সেই দিনও বাংলাদেশে কারফিউ ছিল, কাজে কিসের বড়াই করেন, কারফিউর গণতন্ত্রের বড়াই করেন। আর যেখানে রজুফা অজুফা মাহিমা হাইমারা তারা ধর্ষিত হচ্ছে এবং তাদের সেই আহাজারিতে এই দেশের আকাশ বাতাস সেটা হারিয়ে হয়ে গেছে, তারপরেও আপনারা গণতন্ত্রের বড়াই করেন। একই সঙ্গে মঞ্জুল ইমামরা আপনারা হত্যা করছেন, গোপালকৃষ্ণ মুহুরিরা আপনারা হত্যা করছেন, সেই ছবি এখনো খবরের কাগজের ক্লিপিং এ পাওয়া যায়। কাজেই আজকে বিএনপির মুখে আর যাই হোক গণতন্ত্রের কথা মানায় না মানায় না। আর একই সঙ্গে বলতে চাই যে আপনাদের যতই সুবিধা দেওয়া হোক আপনারা আপনাদের সন্ত্রাসী চরিত্র বদলাতে পারবেন না। আজকে বলেন যদি শেখ হাসিনা মহানুভবতা মানবতা না দেখাত তাহলে কি আপনাদের সভাপতি আপনাদের সেই নেতা বেগম খালেদা জিয়া কনভিক্টেড প্রিজনার হয়ে সেই চাকরানি নিয়ে জেল খাটতে পারত? শেখ হাসিনা তো পার্লামেন্টে বলছে যে আমি কষ্ট পাই এই কথা ভেবা যে ওই পরিচারিকা সে তো কনভিক্টেড না, একটা স্বাধীন মানুষকে আমাদের আটকায় রাখতে হয়েছে আরেকজন অপরাধীর দণ্ড সেই ভোগ করার জন্য। এই হল আপনাদের কাজে আজকে পরিষ্কার করতে চাই যে অনেক চেষ্টা করছেন পারেন নাই পারবেন না। এই দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করছে এবং গণতন্ত্রের চর্চা আজকে শেখ হাসিনার নেতৃত্বে তারা সুন্দরভাবে করছে। একের পর এক স্থানীয় সরকার নির্বাচন হয়ে সেই স্থানীয় সরকার নির্বাচনে সেই অর্থে কোনো ঝামেলা হয় না।